তো এবার দেখেন আমরা কিন্তু এটা চেক করে দেখাবো। তো এর বাইরে কিছু আমি আশা করি দেখান লাগে না। এই যে দেখেন কিভাবে অডিওটা বের হইতেছে, ঠিক এইভাবেই আপনারা এই পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশে ও দেশের বাইরে বসে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, ধন্যবাদ। আমি একটি মিনি অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেব, যেই অ্যাম্প্লিফায়ারটা খুব কম খরচে আপনারা তৈরি করতে পারবেন। তো আমার হাতে একটি বিশ পঁচিশ আইসি আছে, মোটামুটি আপনারা নাম্বারটা দেখতে পারছেন, তার বাদেও আমি স্ক্রিনে লিখে দিছি। তো বিশ পঁচিশ আইসি দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন সে বিষয়টা আমি আগে বলে নিই। আমরা যদি এই যে লোগোটা ধরি, এই লোগোটা ধরলে আমাদের ডাইন পাশে পজিটিভ এবং বাম পাশে নেগেটিভ ঢুকবে। 4 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবো। খুব সুন্দর একটি মিউজিক্যাল অ্যাম্প্লিফায়ার তৈরি হবে এবং বেস ভিট খুব সুন্দর হবে। সম্পূর্ণ কাজটি দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমি আইসির যে নেগেটিভ জয়েন্টগুলা, যে সংযোগগুলা, এই সংযোগগুলা আমি কমপ্লিট করে নেব। তার জন্য আমি প্রিন্ট তৈরি করে নিছি, এই যে তামার বিট দিয়ে অথবা গুণা দিয়ে আমি এই কানেকশনটা তৈরি করছি। খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য আমাদের ভিডিওগুলো এখন থেকে খুবই আপডেট হবে, সে আপডেট ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমি নেগেটিভ যে পিনগুলো আছে, এই পিনের নেগেটিভ সংযোগগুলো ঝালাই করে নেব, তারপরে পজিটিভগুলো, যাতে আপনাদের বুঝতে একেবারে সহজ হয় সে বিষয়টা আমার এই কাজের ভিতরে থাকবে। শুধু বিশ পঁচিশ না, আমি সাউন্ডের অল এভরিথিং সাবজেক্ট নিয়ে আসব, কোন আইসি দিয়ে আপনারা কীভাবে কাজ করতে পারবেন। এই আইসিটা দিয়ে আমরা ডাবল স্পিকারের লাইন বাইর করতে পারবো, কিন্তু এই আইসি দিয়ে আজকে আমরা সিঙ্গেল স্পিকারের পার্ট শুরু করব। তারপর যদি আপনারা মনে করেন যে ভাই ডাবল স্পিকারের পার্টটাও করেন, তো সেক্ষেত্রে আমি ডাবল স্পিকারের পার্টটাও করে দেখাবো আপনাদের। তো আমরা এখন এই আইসির সাথে একটি ক্যাপাসিটার সংযোগ দেব, এই ক্যাপাসিটারের নাম্বার হবে 10 AFD 25 ভোল্ট। তো এই 10 AFD 25 ভোল্ট ক্যাপাসিটারটা আমরা গ্রাউন্ডের যে কোনো একটা স্থানে আমরা লাগাই দেব। তো নেগেটিভ থাকবে এই যে গুণাতার আছে এই গুণাতারের সাথে, আর পজিটিভটা থাকবে এই পিনটায়। তো মাত্র 2টা ক্যাপাসিটার আমরা এই সার্কিটের সাথে অ্যাডজাস্ট করব। দ্বিতীয়ত আমাদের আরেকটা ক্যাপাসিটার লাগবো, এই ক্যাপাসিটারটা হবে 200 AFD 16 ভোল্ট। এই দেব নেগেটিভটা দেবো এই 2 নম্বর পিনে, আর পজিটিভটা দেবো 3 নম্বর পিনে। এখন আমাদের অডিও গ্রিড কিন্তু আমাদের এই যে অপোজিটে 2 নম্বর পিন থেকে বের হবে, তা আমরা বাইর করব মাত্র সাধারণত একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে। আর পজিটিভটা আমাদের এই যে প্রথম পিনে পজিটিভ ঢুকবে 4 ভোল্ট, আর নেগেটিভটা আমরা গুণাতারের যে কোনো এক জায়গায় দিতে পারবো। তো আমি লাইনটা করিতে হবে, আপনাদের সহজ হয়ে যাবে।
তো আমাদের একটি আউটপুট ক্যাপাসিটার প্রয়োজন হবে, তো আউটপুট ক্যাপাসিটারটা আমরা স্পিকারের সাথেই ঝালাই করে নিলাম। তারপরে তো আউটপুট ক্যাপাসিটার লাগানোর পরে আমরা এই যে দেখতে পারতেছেন নেগেটিভ, এই নেগেটিভটি আমরা এই স্পিকারের সাথেই ঝালাই করে দেব। আমাদের এই যে দ্বিতীয় পিনটি আছে, এই দ্বিতীয় পিনে আমরা এই তারটা লাগাই নেব, ছোটের এই পিনে এটাকে সংযোগ করে দেব। এখন আমরা এই ব্যাটারিটা এই জায়গায় রাখলাম। আমাদের এই যে বেগুনি তারটা, এটা হলে নেগেটিভ, তো নেগেটিভটা আমরা এই স্পিকারের সাথে লাগাই দেব। যারা মেকানিক মানুষ তারা কিন্তু বুঝবেন। আর এই কালো তারটা যেহেতু পজিটিভ তার সংযোগ পাইছে, তো পজিটিভটা আমি এই জায়গার থেকে, এই যে বলছিলাম আমি ফার্স্ট পিনে, তো এ জায়গায় আমরা, আপনারা কিন্তু আওয়াজ পাইছেন, এই যে দেখেন আমাদের কিন্তু সংযোগ পেয়ে গেছে। তো আমি সুইজিং মুজিং করলাম না, আপনারা করে নেবেন। চালাই দেখাবো। তো এবার দেখেন আমরা কিন্তু এটা চেক করে দেখাবো। তো এর বাইরায় কিছু আমি আশা করি দেখান লাগে না। এই যে দেখেন কীভাবে অডিওটা বের হইতেছে, ঠিক এইভাবেই আপনারা এই পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। এই যে দেখেন আমার এই অ্যাম্পলিফায়ারটি, আমি মনে করি এত কম পার্সে আর অ্যাম্পলিফায়ার হয় না। তো আজকে আমি এই অ্যাম্পলিফায়ারটি আপনাদের বানিয়ে দেখাইলাম শুধুমাত্র একটি শিক্ষণীয় কাজ নিয়ে। তো যে কোনো আইসি দিয়ে যদি আপনারা সাউন্ড মোটিভাই করতে চান, সাউন্ডের কাজ শিখতে চান, তো কমেন্টস বক্সে লিখবেন যে জলিল ভাই আমরা সাউন্ডের কাজ শিখতে চাই, আপনি সব ধরনের আইসি নিয়ে কাজ করুন। তো এই দেখেন আমার অডিওটা বের হয়ে গেছে। তো আমি এখন একটু আপনাদের গান শোনাবো, তার জন্য আমি একটা অডিও কট নিচ্ছি, অডিও কট নিয়ে আপনাদের গান শোনাবো। একটি মোবাইল থেকে অডিও কেবল নিলাম, এই অডিও কেবলটি, এই হলুদ তারটা হলো গ্রাউন্ড, তো গ্রাউন্ডটা আমি ঠিক এই গুণাতারে লাগাই দেবো। আর অডিও গ্রিডটা ঠিক এই জায়গায় একটা রেজিস্ট্যান্স দিলে ভালো হয়। তো অডিও গ্রিডের ইনপুটে আমরা একটা 10K রেজিস্ট্যান্স লাগাই দিলাম। আমি আপনাদের জন্য পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাম্পলিফায়ার তৈরি করেছি, একটা 4 ভোল্ট ব্যাটারি দিয়ে, মোবাইল ব্যাটারি, এর মাধ্যমে আমরা তৈরি করছি এই সাউন্ড। ধন্যবাদ।